গঙ্গা, যা এখানে মা গঙ্গা রূপে পূজিত হয়। আরতি কথার অন্তর্নিহিত অর্থ হল হিন্দু অনুষ্ঠান, যা উপাসনায় ব্যবহার করা হয়, প্রায়ই পূজার অংশ, যেখানে এক বা একাধিক দেবতাকে আলো দেওয়া হয় আলোর শিখার মাধ্যমে। আরতি বলতে প্রদীপ জ্বালানোর সময় দেবতার প্রশংসায় গান গাওয়াকেই বোঝানো হয়। আমরা আজ আছি বাবুঘাটে কলকাতার সন্ধ্যা আরতি দেখতে। এই গঙ্গা আরতি মূলত আমরা বারাণসীর দশমেধ ঘাটেই দেখতে পাই, তবে তা সরাসরি কলকাতায় আসেনি, ভায়া অযোধ্যা হয়ে কলকাতায় এসছে, যা দেখতেই আজ আমরা এসেছি। এই গঙ্গা আরতি আজকের আমরা একটু স্পেশাল হবে, প্রথম ইউটিউবার হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো। এখন ঘড়িতে বাজে ঠিক সন্ধ্যে 5:30, আর আমরা চলে এসেছি এই যে পেছনেই দেখুন বাবুঘাট। বাবুঘাট বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি আজকের কিসের জন্য, বাজে কদমতলা ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। 12 জানুয়ারি 2023 মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এই বাবুঘাটে বাজে কদমতলা ঘাটে শুরু হয়েছে গঙ্গা আরতি। এখন আর গঙ্গা আরতি দেখতে আপনাদের যেতে হয় না বেনারসে, আপনাদের যেতে হয় না হরিদ্বারে, এখন কলকাতায় বসেই এই গঙ্গা আরতি শোভা আপনারা দেখতে পারেন। আর সেই শোভা দেখাতে আজকের আমরা চলে এসেছি এই বাবুঘাটে বাজে কদমতলা ঘাটে। এখন ঘড়িতে ঠিক সন্ধ্যে 5:30, আর এই আরতির বিভিন্ন রকম সরঞ্জাম এখানে রেডি করা হচ্ছে। এখানে দেখুন প্রথমেই হচ্ছে সাজিয়ে রাখা রয়েছে হচ্ছে ধূনদানি, তারপরে 108 প্রদীপ, সব কিছুই কিন্তু এখানে 11টা করে রয়েছে, যেহেতু 11টা মঞ্চ, 11 জন পুরোহিত এখানে সন্ধ্যা আরতি করেন, তাই সব কিছুই 11টা করে। আর এই রয়েছে হচ্ছে কর্পূরদানি, যেটার মাথায় ছিল হচ্ছে সর্প বিশিষ্ট, তো খুব সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব সুন্দর। আর এখানে দেখুন এক ভাই পুজোর সমস্ত সরঞ্জাম, পুজোর থালা নিয়ে প্রত্যেকটা টেবিলে দিয়ে দিচ্ছে। এই জায়গায় আসতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, আমি আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো। বাবুঘাট বাস স্ট্যান্ড মোটামুটি সবাই চেনে, সেই বাবুঘাট বাস স্ট্যান্ডের ঠিক সামনেই হচ্ছে এই গঙ্গা আরতি হয়। এখানে 11খানা বেদি রয়েছে, 11খানা মঞ্চ, যেটা হচ্ছে টেম্পোরারি মঞ্চ, এটা কিন্তু সকালবেলায় থাকে না, ঠিক সন্ধেবেলায় এই আরতি সময় হচ্ছে এখানে রেডি করা হয়, এবং এরপরে এই জায়গা থেকে কিন্তু এইগুলো সব সরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের সহায়তায়। গঙ্গা আরতি কখন শুরু হয় এবং আজকের এই শনিবার এখানে স্পেশাল ভোগ পাওয়া যায়, আর এই গঙ্গা আরতি আজকের আমরা একটু স্পেশাল হবে, প্রথম ইউটিউবার হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো ক্রুজে করে গঙ্গা বক্ষে রাইড করতে করতে এই গঙ্গা আরতি দর্শন। সত্যি অ্যাম্বিয়েন্সটা ছিল কিন্তু অসাধারণ, এই ভাইবসটা নিতে গেলে আপনাকে অতি অবশ্যই এই সন্ধ্যা আরতির ঘাটে আসতে হবে। আর এখানে এক ভাই কর্পূর গুঁড়ো করছে, যে কর্পূর আরাধনা করা হবে সেই জন্য এইটা রেডি করছে, এবং এখন ঠিক 5:30, আর কিছুক্ষণের মধ্যেই এটা শুরু হবে। তো আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে ক্রুজ বুক করবেন এবং কিভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন, এই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এই সন্ধ্যা আরতি যেখানে হয় ঠিক তার পাশেই রয়েছে মা গঙ্গার একটি সুন্দর মন্দির, যেখানে দেবীকে মূর্তি হিসেবে প্রতিষ্ঠা করে পুজো করা হয়। প্রত্যেক শনিবার এই গঙ্গা আরতির পরে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ওই বাজে কদমতলা ঘাট থেকে 2-3 মিনিট পার্কের মধ্যে দিয়ে সামনের দিকে এগোলেই এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে জেটি সেটা আমরা দেখতে পাবো, একদম গঙ্গার পাড়েই অবস্থিত, 2-3 মিনিট লাগবে। আর এই বুকিংটা কিন্তু আপনাকে অতি অবশ্যই অনলাইন করতে হবে, সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
তো আপনাদের ঠিক যেরকমটা বলছিলাম যে আমরা এখন হচ্ছে ঠিক বাজে হচ্ছে 6টা, আমরা চলে এসেছি MV চিত্রলেখা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম কর্পোরেশনের যে লঞ্চ, সেই লঞ্চে আমরা উঠে পড়েছি। সন্ধ্যা 6:30 থেকে হচ্ছে এখানে সন্ধ্যারতি দেখাবে। তো এটা 1 ঘন্টার রাইড আছে, এটা বুকিং কিন্তু অনলাইন করতে হবে। তো এর বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা মোটামুটি 3-4 দিন আগে এটা বুক করে নেবেন, ওই 20-25 জন মতো ক্যাপাসিটি আছে, খুব সুন্দর লাগবে। আমি লিঙ্ক দিয়ে দেবো, কোনো বুক করতে অসুবিধা হবে না। আর 100 টাকা পার পার্সন হচ্ছে এনাদের হচ্ছে বুকিং ফিস। তো এই ছিল হচ্ছে আজকের এই লঞ্চ। এরপরে আমাদের লঞ্চ ওখানে যাবে, এই যেখানে হচ্ছে বাজে কদমতলা ঘাট, সেই ঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আপনার 2-3 মিনিটস, এলেই হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হচ্ছে যে গেট সেটা পাওয়া যাবে, এবং সেখান থেকে এই লঞ্চটা ছাড়বে। গঙ্গাপক্ষে আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি, অসাধারণ একটা অনুভূতি লাগছে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এবং তার সাথে যে হাওয়া গঙ্গাপক্ষে অসাধারণ, মানে এ বলে বর্ণনা করা সম্ভব নয়। ওই দূরে দেখুন, দূরে দেখা যাচ্ছে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ, আর এই দেখুন চারিদিক দিয়ে হচ্ছে ছোট ছোট স্টিমার লঞ্চ এগুলো সব যাচ্ছে। আর এই যে দূরে যে দেখা যাচ্ছে যে লাইটিং, আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন ঘড়িতে এখন ঠিক 6:17, আর আমাদের লঞ্চ MV চিত্রলেখা কিন্তু তার গন্তব্যের জন্য রওনা দিয়ে দিল। 15 মিনিট লেট করে ছাড়লো, অ্যাকচুয়ালি যাদের টিকিট ছিল তারা যতক্ষণ না আসছে সেই জন্য একটু ওয়েট করেছিল। 10 মিনিট করার পরে লঞ্চ কিন্তু তার গন্তব্যে ছেড়ে দিল। 6:30 থেকে সন্ধ্যারতি শুরু হবে, তো ঠিক তার আগেই আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে ঠিক 6:30, আর আমরা চলে এসেছি বাবুঘাটের যেখানে সন্ধ্যারতি হচ্ছে। বাজে কদমতলা ঘাটের ঠিক সামনে আমাদের লঞ্চ এসে দাঁড়িয়ে গেছে। দেখুন সামনের যে 11টা মঞ্চ রয়েছে, সেই 11টা মঞ্চের সামনের সবকটা LED বাল্ব জোড়া শুরু হয়ে গেছে। পুরোহিতরা সন্ধ্যারতি অলরেডি শুরু করে দিয়েছে। BM চিত্রলেখা থেকে এই ছিল হচ্ছে আজকের গঙ্গাপক্ষে ভ্রমণ করতে করতে সন্ধ্যারতি দর্শন। তো কেমন লাগলো অতি অবশ্যই আমাদের লিখে জানাবেন। আমরা এখন যাচ্ছি, দেখি যদি ভোগ পাওয়া যায়। আজকে শনিবার, প্রত্যেক শনিবার এখানে ভোগ দেয়, তো বিশাল লাইন পড়েছে। ভোগ যদি পাই আপনাদের অতি অবশ্যই সেটা দেখাবো, আর যদি নাও পাই সেটাও আপনাদের বলবো। তবে আপনাদের একটা সাজেশান দেবো, যারা এই রাইডটাকে এনজয় করতে চান শুধুমাত্র গঙ্গাপক্ষের ওপর দাঁড়িয়ে, তারা এই রাইডটা নিতে পারেন। তবে গঙ্গাপক্ষের ওপর থেকে কিন্তু যারা ছবি বা ভিডিও নিতে চান সেটা কিন্তু অত ক্লিয়ার আসবে না। সেটার জন্য আপনাকে সেই ভাইবসটা নিতে গেলে আপনাকে কিন্তু ওই বাজে কদমতলা ঘাটে দাঁড়িয়েই এটাকে দেখতে হবে। তো চলুন এখন যাই ভোগের ওখানে, ভোগ কী পাওয়া যাচ্ছে দেখি, তারপরে আপনাদের আবার বলব। দেখুন আমরা চলে এসেছি হচ্ছে এই ঘাটে, যেখানে একটা লম্বা লাইন পড়েছে, কিন্তু এখানে সিস্টেম ছিল খুব অসাধারণ, মানে দেরি হয়নি।
আর এই যে আমাদের ভোগ প্রসাদ, এটা প্রত্যেক শনিবার দেওয়া হয়, খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল, খুব সুন্দর টেস্ট ছিল। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের যেরকমটা লাস্টে দেখালাম যে আমরা ঠাকুরের ভোগ কিন্তু গ্রহণ করতে পেরেছি, এবং ওই লম্বা লাইনে দাঁড়িয়েও উইদিন 5 মিনিটস হচ্ছে টোটাল লাইন ওখানে কমপ্লিট হয়ে গেছিলো, এবং আমরা খুব আনন্দের সহিত ভোগ গ্রহণ করতে পেরেছি। তবে এই ভোগ গ্রহণটা কিন্তু অনলি শনিবার আছে, স্যাটারডে। তো যারা স্যাটারডে আসবে একমাত্র তারাই এই ভোগটা পাবেন, অন্য দিন কিন্তু এই ভোগ গ্রহণের ব্যবস্থা থাকে না। খিচুড়ি ভোগ হিসাবে এখানে দেওয়া হয়, যার টেস্ট ছিল অসাধারণ। তো আমরাই প্রথম ইউটিউবার যারা গঙ্গাবক্ষে ক্রুজে করে এই সন্ধ্যা আরতিটা, গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানাবেন, আর আপনাদের যাদের আসতে কোনো অসুবিধে না হয় সেজন্য এই লিঙ্কটা কিভাবে বুকিং করবেন, এই যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে নতুন পরিষেবা চালু হয়েছে গঙ্গাবক্ষে ভ্রমণ করতে করতে এই সন্ধ্যারতির অনুভূতি নেয়া, সেটা কিভাবে বুক করবেন, সেটা আমার এই ডেসক্রিপশন বক্সে চলে যান। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা বুক করে নিতে পারবেন, পার হেড 100 টাকা। আর এই ভোগ গ্রহণের জন্য কিন্তু কোনো এক্সট্রা পয়সা এখানে লাগছে না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অতি অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। একটা সাবস্ক্রিপশন আমাদের এনথু জায়গায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই, সবাই খুব ভালো থাকবেন।